আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা টোটাল 6টি স্মার্টফোন সিলেক্ট করেছি এবং 6টি স্মার্টফোনই 6টি ব্র্যান্ডের, যেগুলো আপনি 14,500 থেকে শুরু করে 15,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেকেই বলেছেন যে 15,000 টাকার মধ্যে বেস্ট ফোনগুলো সিলেক্ট করার জন্য, যেহেতু আমি অফিসিয়াল স্মার্টফোন সিলেক্ট করেছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এগুলোর মধ্যে বেস্ট কোন স্মার্টফোনগুলো রয়েছে। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে যারা 15,000 টাকার মধ্যে স্মার্টফোন পারচেস করতে চাচ্ছেন তারা যাতে খুব সহজেই তার পছন্দের স্মার্টফোনটি সিলেক্ট করে নিতে পারেন। সো যারা ভিডিও দেখছেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে 2টি স্মার্টফোন সিলেক্ট করে দেব যেগুলো বর্তমানে ভ্যালু ফর মানি রয়েছে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জে কে টেক ভিডিও ইউটিউব চ্যানেল, লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটি মূলত আমিই পরিচালনা করে থাকি। এখান থেকে আপনারা চাইলে সুলভ মূল্যে স্মার্টফোনগুলো পারচেস করতে পারবেন, অনলাইনে অর্ডার করবেন, কুরিয়ারের সকল জায়গায় স্মার্টফোনগুলো পাঠিয়ে দেওয়া হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পেজটি সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই প্রতিটি স্মার্টফোনের প্রাইস অনুযায়ী কী কী স্পেসিফিকেশন রয়েছে। এটি হচ্ছে ভিভো Y15s। স্মার্টফোনটির বর্তমান প্রাইস 14,999 টাকা। ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটিতে আমরা দেখতে পাচ্ছি টেক্সটার কার্ভ ডিজাইন করা হয়েছে, রয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লেতে পাচ্ছেন 6.51 ইঞ্চির IPS ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। র্যাম হিসেবে থাকছে 3GB র্যাম এবং রম পাচ্ছেন 32GB। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিতে রয়েছে হিলিও P35 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন Android 12। ক্যামেরা সেকশনে মেন রিয়ার ক্যামেরাটি পাবেন 13MP, রয়েছে একটি 2MP ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8MP। ব্যাটারি সেকশনে স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং বক্সে আপনারা পেয়ে যাবেন একটি 10W চার্জার। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো A16। এটির আবার 2টি ভেরিয়েন্ট রয়েছে। 14,990 টাকায় ওপো A16 স্মার্টফোনটির ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। পিছনে গ্লসি ডিজাইন করা হয়েছে, রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনটির ডিসপ্লেটি হচ্ছে 6.52 ইঞ্চির IPS HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। র্যাম হিসেবে থাকছে 3GB র্যাম এবং রম পাচ্ছেন 32GB। প্রসেসরে এই স্মার্টফোনটিতে রয়েছে হিলিও Z35 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং ক্যামেরা সেকশনে স্মার্টফোনটির মেন রিয়ার ক্যামেরাটি পাবেন 13MP, রয়েছে একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং রয়েছে 2MP একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 8MP এবং এই স্মার্টফোনটির ব্যাটারিতে পাচ্ছেন 5000mAh ব্যাটারি এবং বক্সে আপনারা একটি 10W চার্জার পেয়ে যাবেন। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি C31। প্রাইস হচ্ছে 14,490 টাকা। ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটিতে টেক্সটার ডিজাইন করা হয়েছে, রয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটার স্পিকার পজিশন আমরা দেখতে পাচ্ছি রিয়ার প্যানেলে ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে কিছুটা ভালো লাগেনি বলা যায়। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চির IPS HD প্লাস ডিসপ্লে, রেজুলেশন থাকবে 720x1600 পিক্সেল। র্যাম হিসেবে থাকছে 4GB র্যাম, রম পাচ্ছেন 64GB রম। প্রসেসরে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি T612 12nm আর্কিটেকচার একটি চিপসেট, যা লো বাজেট সেগমেন্টের একটি গেমিং চিপসেট এবং অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন Android 11। ব্যাটারি ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000mAh ব্যাটারি এবং ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির মেইন রিয়ার ক্যামেরা পাবেন 13MP, রয়েছে 2MP একটি ম্যাক্রো সেন্সর এবং 0.3MP একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 5MP এবং স্মার্টফোনটির বক্সে আপনারা পাবেন একটি 10W চার্জার। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি 10C।
এটার বর্তমান প্রাইস হচ্ছে 15,499 টাকা। ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটিতেও টেক্সটার ডিজাইন করা হয়েছে এবং এটার রয়েছে একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.71 ইঞ্চির IPS HD প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1650 pixels। গোয়েলা গ্লাসের প্রোটেকশন ডিসপ্লেতে রয়েছে। র্যাম হিসেবে থাকবে 4GB র্যাম, রম পাবেন 128GB রম। প্রসেসরে এই স্মার্টফোনটি এই প্রাইসে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 একটি চিপসেট, যা 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট। এবং এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে মেইন রিয়ার ক্যামেরা পাবেন 50 megapixel, রয়েছে একটি 2 megapixel ডেপ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 5 megapixel। এই স্মার্টফোনটির ব্যাটারি হচ্ছে 5000mAh ব্যাটারি, তবে স্মার্টফোনটি চার্জের ক্ষেত্রে আপনি 18W একটি ফাস্ট চার্জার ইউজ করতে পারবেন, বাট বক্সে আপনারা পাবেন একটি 10W চার্জার। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্ফনির Helio 30। এটার প্রাইস হচ্ছে 14,990 টাকা। ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটিতে এই প্রাইস পয়েন্টে লেদার ডিজাইন করা হয়েছে, রয়েছে একটি ফাস্টেড রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চির একটি 5 IPS ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে এবং এটি 60Hz ডিসপ্লে, এবং এটার রেজুলেশন পাবেন 1080x2400 pixels। র্যাম হিসেবে থাকবে 6GB র্যাম, 128GB রম। প্রসেসর এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে Helio P70 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। ক্যামেরা সেকশনে এই প্রাইস পয়েন্টে এটার মেইন রিয়ার ক্যামেরা পাবেন 108 megapixel, রয়েছে 5 megapixel একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 megapixel ম্যাক্রো সেন্সর এবং 2 megapixel একটি ডেপ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 16 megapixel। এবং এই স্মার্টফোনটির ব্যাটারিতে পাবেন 5000mAh ব্যাটারি এবং বক্সে আপনারা পেয়ে যাবেন একটি 10W চার্জার। এখন যে স্মার্টফোনটি রয়েছে এটা হচ্ছে ইনফিনিক্স হট 11S। বর্তমানে এটার প্রাইস হচ্ছে 15,499 টাকা। ডিজাইনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোনটির রিয়ার প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, এবং স্মার্টফোনটিতে রয়েছে স্টিরিও স্পিকার, মানে আপনি ডুয়েল স্পিকার সাউন্ড কোয়ালিটি কিন্তু এই স্মার্টফোনটিতে পাবেন। ডিসপ্লের ক্ষেত্রে 6.78 ইঞ্চির IPS ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন থাকছে 1080x2480 pixels। এবং এই ডিসপ্লেটি 90Hz একটি ডিসপ্লে। র্যাম হিসেবে থাকবে 6GB র্যাম, 128GB রম। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে Helio G88 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি গেমিং চিপসেট। এবং স্মার্টফোনটির যে মেইন রিয়ার ক্যামেরা সেটা হচ্ছে 50 megapixel, রয়েছে একটি 2 megapixel ডেপ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 megapixel। স্মার্টফোনটি ব্যাটারিতে পাবেন 5000mAh ব্যাটারি এবং বক্সে আপনারা পেয়ে যাবেন একটি 18W ফাস্ট চার্জার। ভিউয়ার্স, আমরা প্রতিটি স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন দেখেছি। এই প্রাইস এবং স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে যে দুটি স্মার্টফোন সিলেক্টেড মনে হয়েছে, প্রথম স্মার্টফোনটি হচ্ছে সিম্ফনির Helio 30 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 14,990 টাকায়। এখানে ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে, রয়েছে 108 megapixel রিয়ার ক্যামেরা, 5 megapixel আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরাও 16 megapixel, 5000mAh ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং ফুল HD প্লাস ডিসপ্লে হতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো পাবেন, এবং এটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালোই লেগেছে। এবং দ্বিতীয় যে স্মার্টফোনটি আমি আমার সিলেক্টে রাখতে চাই সেটা হচ্ছে মোস্ট ভ্যালু ফর মানি ইনফিনিক্স হট 11S। বর্তমানে এটার প্রাইস হচ্ছে 15,490 টাকা। এবং এই প্রাইস সেগমেন্টের মধ্যে ফুল HD প্লাস ডিসপ্লে, 5 ডিসপ্লে উইথ 90Hz হায়ার রিফ্রেশ রেট, রয়েছে Helio G88 মতো চিপসেট, 50 megapixel ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরাও 8 megapixel। স্মার্টফোনটার ডিজাইন কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে এটার যে স্পেসিফিকেশন রয়েছে সেটা সকল স্মার্টফোনগুলোর থেকে সেরা। এবং আরও একটি স্মার্টফোন যেটা আমার কাছে মোটামুটি ভ্যালু ফর মানি মনে হয়েছে সেটা হচ্ছে Redmi 10C। এটা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটি 464 এবং আরেকটি 4128। এই স্মার্টফোনটির প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, এবং এটার যে 50 megapixel রিয়ার ক্যামেরা রয়েছে সেটার রেজাল্টও মোটামুটি বেশ ভালো। তবে অনেকেই বলছেন, এটা আমি ইউজ করেছি, আমার কাছে কোনো প্রবলেম ফেস করিনি, তবে অনেকেই বলছেন স্মার্টফোনটির চার্জ নাকি কিছুটা কম থাকছে এবং সেই ক্ষেত্রে মাঝে মাঝে কিছু ল্যাগ ফেস করছেন। সো এই বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, যারা শাওমির প্রতি একটু এক্সপেকটেশন বেশি রাখেন অথবা শাওমি লাভার রয়েছেন
তারা চাইলে Redmi 10C স্মার্টফোনটি দেখতে পারেন। তবে এই প্রাইস পয়েন্টে এসে Helio 30 এবং Hot 11S এই দুটি স্মার্টফোন থাকবে একবারে সবার উপরে প্রায়োরিটি লিস্টে। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন কোন স্মার্টফোনগুলো আপনাদের পারচেজ করা উচিত। বিদায় নিচ্ছি আজকে। যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।